কোন যৌগের আলোক সক্রিয়তা বোঝার আগে আমাদেরকে এক সমতলীয় আলো বনাম সাধারণ আলোর পার্থক্যটি বুঝতে হবে। প্রথমেই সাধারণ আলোর ব্যাপারটি পর্যবেক্ষণ করা যাক। আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ আলোটি মূলত একটি বহুতলীয় আলো, যেখানে আলোর তরঙ্গগুলো অনেকগুলো তলের উপর স্পন্দিত হচ্ছে। এখন সাধারণ আলোর এই তরঙ্গকে এক পাশ থেকে পর্যবেক্ষণ না করে আমরা যদি সরাসরি আলোর তরঙ্গের অভিমুখ তথা গতিপথের সামনে থেকে পর্যবেক্ষণ করি, তাহলে ব্যাপারটা দেখতে কেমন হতে পারে? এই যে আমরা ঠিক যেমনটা দেখতে পাচ্ছি, আলোর তরঙ্গগুলো অনেকগুলো তলের উপর ঠিক এরকমভাবে তারার মতো স্পন্দিত হচ্ছে। এই বহুতলীয় আলোটিকে আমরা যখন পোলারাইজারের মধ্য দিয়ে প্রবেশ করাবো, তখন আলোটি এক সমতলীয় আলোতে পরিণত হবে। পোলারাইজার এমন একটি যন্ত্র বা এমন একটি ইনস্ট্রুমেন্ট যার কাজই হচ্ছে বহুতলীয় আলোকে এক সমতলীয় আলোতে রূপান্তর করা। এখন কোন যৌগের কাইরালিটি বা আলোক সক্রিয়তা টেস্ট করতে গেলে আমরা এই এক সমতলীয় আলোটিকে সেই যৌগের দ্রবণের মধ্য দিয়ে চালনা করি। যদি যৌগটি কাইরাল হয়, তাহলে দ্রবণ থেকে বেরিয়ে আসার পর তরঙ্গের তলটি ঘড়ির কাঁটার দিকে অথবা ঘড়ির কাঁটার বিপরীত দিকে যে কোনো একদিকে ঘুরে যাবে। বিষয়টি আরেকটু গভীরভাবে পর্যবেক্ষণ করা যাক। পোলারাইজার থেকে আগত এক সমতলীয় আলোর তরঙ্গটি দেখতে এরকম ছিল, আর এই তরঙ্গটির অভিমুখ বরাবর চোখ রাখলে এর স্পন্দনটিকে দেখতে এরকম একটি তীরের মতো মনে হবে। এখন এই আলোটি যখন কোনো কাইরাল যৌগের দ্রবণ হয়ে বেরিয়ে আসবে, তখন তরঙ্গটি তার তল বরাবর কোনো একটি নির্দিষ্ট দিকে ঘুরে গেল। এবার এই তরঙ্গটিকে তার অভিমুখ থেকে দেখলে এরকম যে কোনো একদিকে ঘুরে যাওয়া তীরের মতো মনে হবে। আগের তরঙ্গটির সাথে এর তুলনা করলে আমরা খুব সহজেই বুঝতে পারব যে এর তলের দিক পরিবর্তন হয়েছে। আর আলোর এই তরঙ্গটি কোন দিকে কতটুকু ঘুরেছে তা আমরা নির্ণয় করে থাকি অ্যানালাইজার যন্ত্রের মাধ্যমে। এখন একটি ইন্টারেস্টিং বিষয় জেনে নেওয়া যাক। কাইরাল যৌগ কি শুধু এক সমতলীয় আলোর তলকেই ঘুরিয়ে দিতে পারে? উত্তরটা হচ্ছে না, এটি বহু সমতলীয় আলোকেও ঘুরিয়ে দিতে পারে। কিন্তু বহুতলীয় আলোকে রোটেট করলে সেটা আমাদের চোখে ধরা পড়ে না বা আমাদের একটু বুঝতে অসুবিধা হয়। কিন্তু একতলীয় আলোর রোটেশন খুব সহজেই আমাদের চোখে ধরা পড়ে, তাই আমরা আলোক সক্রিয়তা পরিমাপে এক সমতলীয় আলোই ব্যবহার করে থাকি।